afternoon friends and students and welcome to my YouTube channel Study of Metallurgy. Today this is the second lecture of fatigue. এটা আমার ফ্যাটিগের সেকেন্ড লেকচার। তো ফ্যাটিগের এর আগের দিন আমরা ইন্ট্রোডাকশন পার্টে আমরা জেনেছিলাম যে কত ধরনের ফ্যাটিগ সাইকেল হয় আর সাইক্লিক স্ট্রেস কত ধরনের হয়ে থাকে আর হোয়াট ইজ ফ্যাটিগ কোথায় কোথায় আমরা ফ্যাটিগ অ্যাপ্লিকেবল বা ফ্যাটিগ টেস্ট ফ্যাটিগ ফেলিওর কোথায় কোথায় দেখা যায় সেসবগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে মূলত ফ্যাটিগ কীভাবে একটা মেটেরিয়াল ফ্যাটিগ ফেলিওর হয় বা ফ্যাটিগ ফেলিওরের জন্য যে টেস্ট অ্যাপ্লাই করা হয় মেটেরিয়ালটাকে টেস্ট করার জন্য যে অ্যাপ্লাই করা হয় ফ্যাটিগের ক্ষেত্রে সেই টেস্ট কীভাবে অ্যাপ্লাই হয় তার স্যাম্পেল কীরকম হয় সেসবগুলো আলোচনা হবে। তো ফার্স্ট অফ অল আজ স্টার্ট করা যাক। তো ফার্স্ট দেখো ফ্যাটিগের যে সাইক্লিক স্ট্রেস এই সাইক্লিক স্ট্রেসটাকে ক্যারেক্টারাইজড করা যায় বাই ম্যাক্সিমাম মিনিমাম অ্যান্ড মিন রেঞ্জ অফ স্ট্রেস স্ট্রেস অ্যাম্পলিটিউড অ্যান্ড স্ট্রেস রেশিও এই কতগুলো এর মাধ্যমে আমরা সাইক্লিক স্ট্রেসটাকে ডিনোট করতে পারি। মানে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস কত ম্যাক্সিমাম স্ট্রেস কত মিন স্ট্রেস কত রেঞ্জ অফ স্ট্রেস কত স্ট্রেস অ্যাম্পলিটিউড কত আর স্ট্রেস রেশিও এইসবগুলো জানলে আমাদের মেটেরিয়ালটাকে ইজিলি আমরা সলভ করতে পারি মেটেরিয়ালের ইজিলি ফ্যাটিগ ফেলিওর থেকে বাধা রেজিস্ট করতে পারি। প্রথম যেটা হচ্ছে মিন স্ট্রেস বলতে বোঝানো হয় যে অ্যাভারেজ স্ট্রেসটাকে আমরা সাধারণত মিন স্ট্রেস বলে থাকি। সাপোজ ধরো আমরা অ্যাপ্লাই করেছি ছবিটাতে দেখতে পাচ্ছ তোমরা ইনিশিয়ালি আমরা ম্যাক্সিমাম স্ট্রেস আচ্ছা প্রথম যেটা আমাদের বলেছে ম্যাক্সিমাম স্ট্রেস ক্যারেক্টারাইজড বাই দ্য ম্যাক্সিমাম স্ট্রেস দেখো ইনিশিয়ালি ম্যাক্সিমাম স্ট্রেস কতটা জাস্ট এইটাকে বলা হয় ম্যাক্সিমাম স্ট্রেস। তো এটাকে আমরা বলতে পারি সিগমা ম্যাক্স মানে জিরো থেকে এই পর্যন্ত এরিয়াটাকে আমরা বলতে পারি সিগমা ম্যাক্স। দেখো এটাকে সিগমা ম্যাক্স এই কারণে ডিনোট করেছে। আবার হচ্ছে ঠিক তো সিগমা মিন দেখো জিরো থেকে সিগমা মিন মিনিমাম স্ট্রেস মানে জিরো থেকে আমরা সাধারণত জিরো থেকে ধরবো তাহলে জিরো থেকে এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কতটা সিগমা মিন তাহলে মিনিমাম। এরপর আমার যেটা বলছে মিন স্ট্রেস মানে হচ্ছে অ্যাভারেজ স্ট্রেস কতটা অ্যাভারেজ স্ট্রেস দেওয়া হয়েছে মিন স্ট্রেস দেখো ম্যাক্সিমাম স্ট্রেস এতটা মিন স্ট্রেস এতটা তো এই যে টোটাল এই এতটা স্ট্রেস রয়েছে এই টোটাল স্ট্রেসের ডিভাইডেশান দুটোকে ভাগ করলে আমরা সেটাকে বলবো মিন স্ট্রেস। কিন্তু মিন স্ট্রেস তাহলে হচ্ছে যেটা হচ্ছে এই দেখো মিন স্ট্রেসটাকে ডিনোট করা হয় সিগমা এম দিয়ে যেটা হচ্ছে কতটা জাস্ট এই পরিমাণ স্ট্রেসটাকে আমরা বলছি সিগমা মিন স্ট্রেস। কিন্তু এই সিগমা মিন স্ট্রেস তাহলে হচ্ছে সিগমা ম্যাক্স আর সিগমা প্লাস সিগমা ম্যাক্স এখানে দেখো সিগমা ম্যাক্স প্লাস সিগমা মিন ডিভাইডেড বাই টু এখানে সিগমা ম্যাক্স আমি সাপোজ ধরলাম ম্যাথামেটিক্যালে সাপোজ ধরলাম সিগমা ম্যাক্সের মান 10 আর সিগমা মিনের মান ধরলাম 2 ডিভাইডেড বাই 2 তাহলে কত হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 হচ্ছে 6 হচ্ছে তার মিন স্ট্রেস। আচ্ছা দিস ইজ দ্য মিন স্ট্রেস এটা হলো মিন স্ট্রেসের ক্ষেত্রে। কিন্তু এইটুকু জেনে রাখা দরকার যে টেনসাইল স্ট্রেসটাকে সবসময় পজিটিভ ধরা হয় টেনসাইল স্ট্রেসটাকে পজিটিভ ধরা হয় আর কম্প্রেসিভ স্ট্রেসটাকে নেগেটিভ ধরা হয় কম্প্রেসিভ স্ট্রেসটাকে নেগেটিভ ধরা হলো। তা সাপোজ ধরো এই যে ম্যাক্সিমাম স্ট্রেসটা টেনসাইল দিকে দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেসটা সবসময় পজিটিভ ভ্যালু আর কম্প্রেসিভ স্ট্রেসটা দেখো মানে যেটা মিন স্ট্রেস সেটা কিন্তু নেগেটিভ দিকে রয়েছে তাহলে আমাদের মিন স্ট্রেস হবে কী হবে মিন স্ট্রেস দেখো আমাদের যেটা প্রথমে হচ্ছে টেনসাইল স্ট্রেস বা ম্যাক্সিমাম স্ট্রেস সিগমা ম্যাক্স যেটা হচ্ছে আমাদের পজিটিভ দিকে ছিল আর হচ্ছে মিনিমাম স্ট্রেস হচ্ছে প্লাস মিনিমাম স্ট্রেসটা হচ্ছে কত মাইনাস সিগমা মিনটা হচ্ছে মাইনাস যেহেতু মাইনাস ভ্যালু ডিভাইডেড বাই টু তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে এ করলে সিগমা ম্যাক্স মাইনাস সিগমা মিন ডিভাইডেড বাই টু সিগমা ম্যাক্স মাইনাস সিগমা মিন ডিভাইডেড বাই টু। আচ্ছা এরপর দেখো সেকেন্ড যেটা রয়েছে রেঞ্জ অফ স্ট্রেস
রেঞ্জ অফ স্ট্রেস কত বলা হয়েছে, রেঞ্জ ম্যাক্সিমাম, রেঞ্জ অফ স্ট্রেস মানে হচ্ছে কি কতটা রেঞ্জ রয়েছে ইনিশিয়ালি, মানে দেখো ম্যাক্স হচ্ছে আমার, ম্যাক্স রয়েছে এতটা হচ্ছে এখানে, ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া হচ্ছে, মিনিমাম ভ্যালু এতটা দেওয়া হচ্ছে। তো টোটাল এই এরিয়াটাকে আমরা বলছি কি ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত এরিয়াটাকে আমরা বলছি কি রেঞ্জ অফ স্ট্রেস, যেটাকে আমরা ডিনোট করছি সিগমা আর, সিগমা সাফিক্স আর, এটাকে ডিনোট করা হয় সিগমা সাফিক্স আর। এই রেঞ্জ অফ স্ট্রেসটাকে কীভাবে বার করা হয়, রেঞ্জ অফ স্ট্রেসটাকে বার করা হয় সিগমা ম্যাক্স মাইনাস সিগমা মিন, সিগমা ম্যাক্স মাইনাস সিগমা মিন। দেখো সিগমা ম্যাক্সটা কিন্তু পজিটিভ ভ্যালু, সিগমা মিনটা কিন্তু নেগেটিভ ভ্যালু। সাপোজ ধরো আমি ধরেছিলাম কত, সিগমা ম্যাক্স ধরলাম 10 হচ্ছে আমরা সিগমা ম্যাক্স, সিগমা মিন হচ্ছে 2, কিন্তু 2 কত, 2 নেগেটিভ 2 মাইনাস 2, তাহলে আছে মাইনাস মাইনাস 2, তাহলে অ্যান্সার কত হলো 10 মাইনাস মাইনাসে প্লাস তাহলে হচ্ছে 2, টোটাল হতো হলো কত 12। আর আমার আগে আমি বললাম কি যে মিন স্ট্রেস ইকুয়াল টু সিগমা ম্যাক্স প্লাস সিগমা মিন ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের পেয়েছিলাম কত, মিন স্ট্রেস 6, আর রেঞ্জ অফ স্ট্রেস কত পেলাম 12। আমাদের হচ্ছে মিন স্ট্রেস কত হবে, ধরো ইনিশিয়ালি আমার 10 হচ্ছে ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে আমার, মিনিমামটা কী হচ্ছে মাইনাস যেহেতু হবে 2, তাহলে হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 2, তাহলে 8 ওপরে ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 4, তাহলে সেই জন্য এই যে সিগমা মিনের ভ্যালুটা কত হবে, সিগমা মিনের ভ্যালু হচ্ছে 4। আর হচ্ছে রেঞ্জ অফ স্ট্রেস আমরা কি বললাম, রেঞ্জ অফ স্ট্রেস আমরা বললাম ম্যাক্সিমাম থেকে মিনিমাম, তাহলে হচ্ছে এখানে আমরা 10 আর 2 ধরেছি, তাহলে 12। আচ্ছা এরপরে আমরা স্ট্রেস অ্যাম্পলিটিউড মানে সিগমা এ, স্ট্রেস অ্যাম্পলিটিউড মানে হচ্ছে সিগমা এ ইকুয়াল টু সিগমা আর ডিভাইডেড বাই 2, মানে এই যে রেঞ্জ অফ স্ট্রেসের ডিভাইডেড বাই 2, তাহলে রেঞ্জ অফ স্ট্রেস আমাদের এখানে কত বেরিয়েছিল 12 ডিভাইডেড বাই 2 মানে 6, তাহলে স্ট্রেস অ্যাম্পলিটিউড কত বেরোলো 6 বেরোলো। এবার হচ্ছে স্ট্রেস রেশিও হচ্ছে, তাহলে মনে রাখা উচিত স্ট্রেস অ্যাম্পলিটিউড ডিনোট করা হয় সিগমা এ, সিগমা এ কে ডিনোট করা হয় স্ট্রেস অ্যাম্পলিটিউড, যেটার ভ্যালু হচ্ছে রেঞ্জ অফ স্ট্রেস ডিভাইডেড বাই 2। রেঞ্জ অফ স্ট্রেস মানে হচ্ছে সিগমা ম্যাক্স মাইনাস সিগমা মিন, আর মিন স্ট্রেস মানে হচ্ছে সিগমা ম্যাক্স প্লাস সিগমা মিন ডিভাইডেড বাই 2, এটা মনে রাখা উচিত। স্ট্রেস অ্যাম্পলিটিউড এটা মনে রাখবে, স্ট্রেস রেশিও ডিনোট করা হয় আর দিয়ে ডিনোট করা হয় আর, সো সিগমা আর মানে আর ইকুয়াল টু সিগমা মিনিমাম ডিভাইডেড বাই সিগমা ম্যাক্সিমাম। আমি ধরলাম এখানে 10 আর 2, দুই ধরেছিলাম মাইনাস 2, মানে 2 ধরেছিলাম মানে যেহেতু নেগেটিভ দিকে রয়েছে তাই আমরা মাইনাস 2, তাহলে মাইনাস 2 ম্যাক্সিমাম ভ্যালু কত প্লাস 10, তাহলে কত হচ্ছে 1/5, তাহলে হচ্ছে 1/5 ভ্যালুটা হচ্ছে 1/5 হবে, তাহলে 1/5 হলে 1/5 করলে কত হয় 0.02, তো এখানে ভ্যালু হবে যেহেতু মাইনাসে রয়েছে মাইনাস জিরো পয়েন্ট টু ইজ দ্য স্ট্রেস রেশিও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একটু ভিডিওটা স্টপ করে দেখবে, তাহলে আশা করছি তোমরা আরও ভালো বুঝতে পারবে জিনিসটাকে, আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে। এরপরে আমি আসছি কি ফ্যাটিগ লাইফ, দেখো ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফ্যাটিগ লাইফ, যেটাকে ডিনোট করা হয় এন দিয়ে, ফ্যাটিগ লাইফ ডিনোট করা হয় বড় এন দিয়ে। দেখো ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাইকেল আর রিকোয়ার্ড টু ব্রিং অ্যাবাউট ফাইনাল ফ্র্যাকচার ইন এ স্পেসিমেন অ্যাট এ গিভেন স্ট্রেস, মানে সাপোজ ধরো একটা মেটেরিয়ালে আমি কখনো 10 মানে যে মেটেরিয়ালটা আমি ফ্যাটিগ ফেলিওর হবে সেই মেটেরিয়ালটা কতটা সাইকেল, কতটা ফ্ল্যাকচুয়েটিং স্ট্রেস সে তার মধ্যে সহ্য ক্ষমতা রয়েছে,
তাহলে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাইকেল আর রিকোয়ার্ড টু ব্রিং দ্য অ্যাবাউট ফাইনাল ফ্র্যাকচার ইন এ স্পেসিমেন অ্যাট এ গিভেন স্ট্রেস। সাপোজ ধরো আমি একটা মেটেরিয়ালকে 10 লোড অ্যাপ্লাই করছি, এবার সেই 10 লোড যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে হচ্ছে সাপোজ এটা 500 বার যদি ওই 10 লোড অ্যাপ্লাই করি তাহলে মেটেরিয়ালটা তারপর মেটেরিয়ালটা ফেলিওর করবে। তাহলে এই যে 500 বার, এই 500 বারটা হচ্ছে কি নাম্বার অফ এন, তাহলে নাম্বার অফ এনটা হচ্ছে 500 বার। 500 বার মেটেরিয়ালের ওপর লোডটা অ্যাপ্লাই হলো বলে তবে মেটেরিয়ালটা ফ্র্যাকচার হলো। তাহলে এখানে 500 হচ্ছে কি হচ্ছে নাম্বার অফ ফ্যাটিক সাইকেল বা নাম্বার অফ সাইকেল, আর হচ্ছে এখানে স্পেসিফিক অ্যাট এ গিভেন স্ট্রেস মানে আমি কি বললাম 10 কেজি, যেহেতু গিভেন স্ট্রেসটা হচ্ছে কত 10 কেজি, তাহলে হচ্ছে এই এত স্ট্রেসে এত নাম্বার অফ সাইকেল দিতে পারবে। নাম্বার অফ সাইকেলের সাহায্যে আমরা জানতে পারি যে সেই মেটেরিয়ালটা যদি এত লোড অ্যাপ্লাই হয় তাহলে এতদিন পর্যন্ত মেটেরিয়ালটা আমার থাকবে। আচ্ছা, এরপর রয়েছে দেখো ফ্যাটিক স্ট্রেন্থ, ইট ইজ এ স্ট্রেস অ্যাট হুইচ এ মেটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড রিপিটেডলি এন নাম্বার অফ সাইকেল বিফোর ফেলিওর। মানে ফ্যাটিক স্ট্রেন্থ বলতে বোঝানো হয়েছে সেই স্ট্রেসটাকে যে স্ট্রেসে ওই 500 বার, সাপোজ ধরো আমি তো একটু আগে বললাম 500 বার, ধরো 10 কেজি লোড অ্যাপ্লাই হতে পারে 500 বার, তাহলে 10 n হচ্ছে 500 বার। তাহলে এখানে বলেছে দেখো ইট ইজ এ স্ট্রেস অ্যাট হুইচ এ মেটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড রিপিটেডলি এন নাম্বার অফ সাইকেল বিফোর ফেলিওর। মানে যদি একটা মেটেরিয়ালকে স্ট্রেস অ্যাপ্লাই করি সেই স্ট্রেসে যদি মেটেরিয়ালটা এন নাম্বার অফ সাইকেল মানে উইথস্ট্যান্ড ধরে রাখতে পারে বিফোর ফেলিওর, সেই স্ট্রেসটাকে আমরা বলবো কি ফ্যাটিক স্ট্রেন্থ। সাপোজ ধরো আমি একটু আগে বললাম কি 10 লোডের ভ্যালুর একটা লোড দিলাম একটা মেটেরিয়ালকে, সে 500 বার সেই 10 লোডকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই 500 বার হচ্ছে এন, আর হচ্ছে এই যে 10 লোডটা আমরা দিলাম, তাহলে আমি বলতে পারি ওই মেটেরিয়ালের স্ট্রেংথ হচ্ছে কত 10, যে 10 লোডটা দিলে সে 500 বার সেই মেটেরিয়ালটা ধরে রাখতে পারবে। আচ্ছা, এরপর বলেছে কি এন্ডিউরেন্স লিমিট, এন্ডিউরেন্স লিমিট মিন্স ইট ইজ দ্য স্ট্রেস বিলো হুইচ এ মেটেরিয়াল উইল নট ফল ফর এনি নাম্বার অফ সাইকেল। মানে হচ্ছে এন্ডিউরেন্স লিমিট, আমরা একটু পরে আমরা আসবো এন্ডিউরেন্স লিমিট, এগুলো এক একটা টপিক, যেটা হচ্ছে আমরা হচ্ছে যে ফ্যাটিক ফেলিও বা ফ্যাটিক টেস্টের যে রেজাল্ট আমরা প্লট করে থাকি তাতে আমরা দেখতে পাবো এন্ডিউরেন্স লিমিট। তো এন্ডিউরেন্স লিমিটটা বলেছে কি যে একটা স্ট্রেস, যে স্ট্রেসে মেটেরিয়াল উইল ফল ফর এনি নাম্বার অফ সাইকেল, উইল নট ফল ফর এনি নাম্বার অফ সাইকেল, মানে এমন একটা স্ট্রেস যদি আমরা মেটেরিয়ালে অ্যাপ্লাই করি তাহলে সেই মেটেরিয়ালটা নাম্বার অফ সাইকেল মানে ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল দেবে, মেটেরিয়ালটা ফেলিওরই করবে না, সেই স্ট্রেসটাকে আমরা বলবো এন্ডিউরেন্স লিমিট। মানে একটা স্ট্রেস, যে স্ট্রেসের নিচে আমরা স্ট্রেস যদি দিয়ে থাকি সেই মেটেরিয়ালটা ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল দিবে, মানে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত মানে যুগ যুগ ধরে সেই ব্রিজটা আমার সক্ষম হয়ে থাকবে। ফর ফেরাস মেটেরিয়ালস ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য আল্টিমেট টেনসাইল স্ট্রেংথ, অ্যান্ড নাম্বার অফ সাইকেল ফর নন ফেরাস মেটেরিয়ালস ইজ 5 × 10⁻⁸ সাইকেল। মানে যদি নন ফেরাস মেটেরিয়াল হয় তাহলে সেক্ষেত্রে 10⁸ সাইকেল আমাদের হচ্ছে সাইকেল দিতে পারে নন ফেরাস মেটেরিয়ালের ক্ষেত্রে 5 × 10⁸ সাইকেল। আচ্ছা, এরপরে আসবো একটা মেটেরিয়াল ফ্যাটিক ফেলিওর যে ফেলিওর হওয়ার জন্যে যে টেস্টটা আমরা করে থাকি সেটা হচ্ছে বেন্ডিং টেস্ট। বেন্ডিং টেস্ট দুরকম হয়ে থাকে, একটা হচ্ছে ক্যান্টিলিভার টাইপ বেন্ডিং টেস্ট আর একটা 4-পয়েন্ট বেন্ডিং টেস্ট। এই দুটো টাইপ বেন্ডিং টেস্টের সাহায্যে আমরা ফ্যাটিক টেস্ট করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ স্যাম্পেল হচ্ছে এই ঠিক হচ্ছে, যেমন আমরা টেনসাইল স্যাম্পেল আমরা ইউজ করেছিলাম, যেমন আমরা টেনসাইল স্যাম্পেল আমরা ইউজ করেছিলাম
ফিক্স টেনসাইল স্যাম্পেলের মতনই স্যাম্পেল হচ্ছে আমরা ইনকেস অফ ফ্যাটিগের ক্ষেত্রেও ঠিক টেনসাইল স্যাম্পেলের মতনই স্যাম্পেলটাকে আমরা ইউজ করে থাকি। ক্যান্টিলিভার আর হচ্ছে ফোর পয়েন্ট বেন্ডিং টাইপে হচ্ছে রোটেটিং বেন্ডিং টাইপে আমরা হচ্ছে মেটেরিয়ালকে ফ্যাটিক টেস্টিংয়ে মানে ফ্যাটিক টেস্ট আমরা করে থাকি। তাহলে যদি বলা হয় কোন টেস্টের সাহায্যে ফ্যাটিক টেস্ট করা হয়, তাহলে সেটা হবে মানে বেন্ডিং টেস্ট, বেন্ডিং টেস্টের সাহায্যে। আচ্ছা, এই বেন্ডিং টেস্ট করার ফলে আমরা যে ফ্যাটিক ফেলিওর হবে, ফ্যাটিক ফেলিওর যখন হয় তিনটে স্টেজে একটা মেটেরিয়াল ফ্যাটিক ফেলিওর হয়ে থাকে। তিনটে স্টেজ কী কী? একটা প্রথম নাম্বার যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাক ইনিশিয়েশান, মানে ক্র্যাকটা তৈরি। মানে সাপোজ ধরো একটা মেটেরিয়ালের জাস্ট যে পজিশানে ক্র্যাক মানে ফ্যাটিক ফেলিওর হবে, জাস্ট একটা পজিশানে কী হলো ক্র্যাকের সৃষ্টি হলো, সেই ক্র্যাক ইনিশিয়েশান মানে প্রথম একটা ছোট্ট একটা ক্র্যাক তৈরি হলো। এবার সেকেন্ড হচ্ছে কি, ক্র্যাক প্রোপাগেশান, মানে হচ্ছে ওই ক্র্যাকটা আস্তে আস্তে করে বড় হবে। কারণ কি না, ওই ক্র্যাক যেখানটায় ক্র্যাকটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ক্র্যাক সেন্সিটিভ পয়েন্ট হয়ে যায়, যার ফলে সেই এরিয়াতে ম্যাক্সিমাম স্ট্রেস অ্যাপ্লাই হয়, যার ফলে ক্র্যাক প্রোপাগেট হয়, মানে ক্র্যাকটা আস্তে আস্তে বড় হয়। থার্ড নাম্বারটা হচ্ছে কি, ফাইনাল ফ্র্যাকচার, মেটেরিয়ালটা ফাইনালি ফ্র্যাকচার করে যায়। মানে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্যাটিক ফেলিওর হঠাৎ করে হয়ে থাকে, সাডেনলি ফেলিওর হয়ে থাকে, তাই এটার মধ্যে যে ফ্র্যাকচারটা দেখা যায় সেটা হচ্ছে ব্রিটিল টাইপ অফ ফ্র্যাকচার দেখা গিয়ে থাকে। তাহলে হচ্ছে সেম এখানেও লেখা রয়েছে, দেখো ক্র্যাক ইনিশিয়েশান মানে কি হচ্ছে, ইনিশিয়াল ক্র্যাক অকার্স ইন দিস স্টেজ, প্রথম স্টেজে হচ্ছে ক্র্যাক ইনিশিয়েশান হয়, সেকেন্ড স্টেজে ক্র্যাকটা হচ্ছে কন্টিনিউ গ্রো করতে থাকে ডিউরিং দিস স্টেজ অ্যাজ এ রেজাল্ট অফ কন্টিনিউয়াস অ্যাপ্লাইড স্টেজ। মানে আমি যখনই ওই অ্যাপ্লাইড ওর মানে আমরা যখন ক্র্যাকটা ইনিশিয়াল হচ্ছে তখন তো আমরা লোডটা বন্ধ করে দিচ্ছি না, লোডটা ক্রমশ সাইক্লিক স্ট্রেস মানে সাইক্লিক লোড আমরা দিয়েই যাচ্ছি, কখনও 10 কখনও 15 কখনও 20 আমাদের লোড অ্যাপ্লাই হয়েই যাচ্ছে। তাহলে হচ্ছে ওই অ্যাপ্লাইড লোডের ফলে কী হচ্ছে, ওই ক্র্যাকটা কন্টিনিউয়াসলি গ্রো করে যায়। এর ফলে হচ্ছে কী হচ্ছে, ফেলিওর অকার হুইন দ্য মেটেরিয়াল হ্যাজ নট বিন অ্যাফেক্টেড বাই দ্য ক্র্যাক ক্যান নট উইথস্ট্যান্ড দ্য অ্যাপ্লাইড স্ট্রেস। মানে ফ্যাটিক ফেলিওর কখন হবে, যখন ধরো ক্র্যাকটা প্রোপাগেট হয়ে গিয়েছে, তারপরে ধরো লোড অ্যাপ্লাই হলো কিন্তু মেটেরিয়ালটা আর সেই অ্যাপ্লাইড লোডটাকে উইথস্ট্যান্ড করতে পারছে না, তখন সাডেনলি হঠাৎ করে মেটেরিয়ালটা ফ্র্যাক করে যাচ্ছে। ওকে, আশা করছি তোমরা ফ্যাটিক ফেলিওর সম্বন্ধে ফ্যাটিক ফেলিওর কীভাবে হয় সেটা বুঝতে পেরেছো। ফ্যাটিক ফেলিওর হওয়ার পর যে আমরা যে ফ্যাটিক টেস্ট করি, আমরা যে বেন্ডিং টেস্টের সাহায্যে যে ফ্যাটিক টেস্ট করি, এই বেন্ডিং টেস্টের সাহায্যে যে ফ্যাটিক টেস্ট করার সময় যে ভ্যালুগুলো পেয়ে থাকি, সিগমা আর মানে রেঞ্জ অফ স্ট্রেস, সিগমা ম্যাক্স, সিগমা মিনস, যেটা সাহায্যে আমরা ওই সাইক্লিক স্ট্রেসটাকে ক্যারেক্টারাইজড করে থাকি, সেই ক্যারেক্টারাইজড করার পর সেই ভ্যালুটাকে আমরা একটা সেই ভ্যালু বা ডাটাটাকে আমরা একটা প্লট করি, যার সাহায্যে মেটেরিয়ালটাকে ইনভেস্টিগেট করতে পারবো যে মেটেরিয়ালটাতে কত লোড দিলে মেটেরিয়ালটা ফেলিওর হবে না বা তার এন্ডিউরেন্স লিমিট পাওয়া যাবে। সেই কার্ভটাকে আমরা বলে থাকি কি, এসএন কার্ভ, যার মধ্যে এসটা হচ্ছে কি, যার মধ্যে এসএন কার্ভ এসটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, মিনিমাম স্ট্রেস বা রেঞ্জ অফ স্ট্রেস, আর এন হচ্ছে নাম্বার অফ সাইকেল বা লাইফ, কত নাম্বার অফ সাইকেল হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা বোঝাতে চাই, মানে এই নাম্বার অফ সাইকেল এন এর সাহায্যে বোঝানো হয়। আর স্ট্রেংথ বনাম হচ্ছে লগ নাম্বার অফ সাইকেল, মানে এটা কখনো কখনো দেখা যায় লগ স্কেলে দেখতে পাওয়া যায়, মানে কখনো স্ট্রেংথটাকে এসটাকে ডিনোট করা হয় আর এনটাকে লগ অফ স্কেল মানে লগ স্কেলে ইউজ করা হয় এনটাকে, আবার কখনো লগ অফ স্ট্রেংথ মানে স্ট্রেংথটাকে লগ স্কেলে দেওয়া হয় আর এনটাকেও লগ স্কেলে দেওয়া হয়। তো আমরা যে তাহলে প্লট করি, সেই প্লটটাকে মানে ফ্যাটিক ডাটাকে যে প্লটের সাহায্যে ডিনোট করি সেই প্লটটাকে আমরা বলি এসএন কার্ভ। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এসএন কার্ভ সম্বন্ধে আরও ডিটেলসে এসএন কার্ভ সম্বন্ধে আমরা পড়বো, জানবো। তো আজকের মতন এখানেই আপাতত থাকলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
ओके थैंक यू।